সাহিত্য যেটা মানুষের চেতনায় বিস্ফোরণ ঘটাবে সেটাই হবে সাহিত্য, যেটা মানুষকে মৃত্যু উচ্চ করে। আমার লেখা পড়ে কেউ যদি মহাপ্রভুদের জন্য না হবে, আমার লেখা পড়ে যদি কেউ যদি উচ্চ প্রভুদের জন্য না হবে, আমার লেখা পড়ে যদি জীবনের সৌন্দর্য দেখার সুযোগ না হবে, আমাদের লেখা হবে বইয়ের সংখ্যা বাড়বে কিন্তু করে 1 কোটি, তাহলে সেগুলো সাহিত্য করে লেখা সাহিত্য হবে না, আমাদেরও সাহিত্য হবে কি না? কারণ আমি উপলব্ধি করছি আমার যা চেতনায় আছে, আমি যা দারুণ করি, আমি তো ফিলোসফিকে দারুণ করি, সেই সমকক্ষ বাস আমার আয়ত্ত করি। সুতরাং এই যে আমার অক্ষমতা, আমি এই বইটা প্রকাশ করতে চেয়েছি, যখন আমি একটা কথা বলতে চেয়েছি যে এই যে বই, বই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ। আমরা মনে করি যে পারমাণবিক বোমা দিয়ে পৃথিবী ধ্বংস করা যায়, কিন্তু বই হচ্ছে তার চেয়ে পারমাণবিক বিস্ফোরণ, অনেক বেশি বিস্ফোরণ। কারণ বই মানুষকে সম্পর্ক, মানুষকে স্বর্গ নরক সম্পর্কে অভিজ্ঞতা দেয়, মানুষকে সৌন্দর্য শেখায়, মানুষকে মানুষ আর মানুষ শক্তি দেয়। বইয়ের তো পৃথিবীতে বিস্ফোরণ নয়, এই জন্য আমি এই বইটা প্রার্থনা করেছি যে হে মহান স্রষ্টার কাছে বলেছি যে আমাকে স্বর্গ না দাও, গ্রন্থ স্বর্গ জরুরি প্রয়োজন, গ্রন্থ দিলে আমি স্বর্গকে বুঝতে পারবো, গ্রন্থ দিলে আমি নরককে বুঝতে পারবো। সুতরাং আমাকে স্বর্গ না দাও, গ্রন্থ দিয়ে ঐশ্বরিক গ্রন্থ, মানুষের গ্রন্থ, অনন্ত জীবনের মহান গ্রন্থ, যে গ্রন্থ ভিতরে অন্ধকার পুড়িয়ে তোমার কাছে নিয়ে যাবে সেই গ্রন্থ। তা শেষে বলেছি, শেষ মূলতি বিদায়কালে মাটির দেহ মাটির দিয়ে দেখে নয়, এই গ্রন্থ দিয়ে দেখে নয়। আর আমাকে যদি পুষতে হয় গ্রন্থরা কিন্তু পুড়িয়ে আমাকে সঙ্গে গ্রন্থ আমি নিজেই যদি আলোকিত মানুষ না হই, নিজেই যদি অন্ধকারে বিদীর্ণ থাকি, কি করে আমি কিন্তু আলোকিত হবি? আমি নিজেই যদি জীবনের সৌন্দর্য প্রত্যক্ষ করতে না পারি, আরেকজনকে কিভাবে জীবনের সৌন্দর্য প্রত্যক্ষ করবো? আগে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করি, আমরা বইয়ের সঞ্চয়ে থাকি, মানুষের মানুষকে ভালোবাসি, ভালোবাসার মধ্য দিয়ে আমার ক্ষমতা বাড়বে মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমার সক্ষমতা বাড়বে সাহিত্য রচনা করবে। আমরা মানুষকে ভালোবাসি, সবাই আরো উচ্চ নম্বর লেখা লিখবেন। আর আমি একটা গান গিয়ে দিই, আলোচনা সবার অনুষ্ঠানে কিন্তু গান গাইবে না, একটা গান গাইবে। আর আমি একসঙ্গে থাকি হয় না দেখা দেখি করে, সে আর আমি একসঙ্গে থাকি হয় না দেখা দেখি, আমি জানি না রে জানি না, বুঝি না রে বুঝি না, কে করে দেয় ফাঁকি রে বন্ধু, কে করে দেয় ফাঁকি করে, সে আর আমি একসঙ্গে থাকি হয় না দেখা দেখি রে বন্ধু, পয়লা দেখা হই। আমরা আমাদের চিরকুকার এবং চিরকুমার আমাদের শৈলীটা পরে বিবাহের জন্য একটি খুব জোরে ধন্যবাদ জানাই।